এই নারকীয় হত্যা লীলা আইসিসে পূর্ব সিরিয়ার দার এল জুর দখল নিতে প্রায় 300 জনকে হত্যা করেছে জঙ্গি সংগঠন। নিহতদের মধ্যে বেশিরভাগই মহিলা, শিশু ও বৃদ্ধ। ফের জঙ্গি মিশন আফগানিস্তান জালালাবাদে আত্মঘাতী হানায় নিহত 13, আহত 14 জনেরও বেশি। তালিবান হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর এক ব্যক্তিকে নিয়ে অনুষ্ঠান চলছিল, সে সময় হামলা। হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি গোষ্ঠী। আবারও টার্গেট দিল্লির মুখ্যমন্ত্রী। ছত্রশাল স্টেডিয়ামের কেজরিওয়ালকে লক্ষ্য করে কালি ছিটালেন এক মহিলা। মহিলার দাবি, তিনি পাঞ্জাবের আপ কর্মী, যদিও আপের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনার নিন্দায় বিজেপি। কাশ্মীরে পিডিপি বিজেপি জোট থাকছেই, সরকার গঠনের কোনো সময়সীমা এখনো ধার্য হয়নি। কোর গ্রুপের মিটিংয়ের পর জানানো হলো পিডিপির তরফে। তবে সরকার গঠন নিয়ে চূড়ান্ত ডাক দেবেন দলের প্রধান মেহবুবা মুফতি, জানিয়েছেন বিজেপির বর্ষের নেতা নঈম আক্তার। বীরভূমের পর কোচবিহার ও আক্রান্ত পুলিশ মাইক বাজানোর প্রতিবাদ করায় মারমুখী জনতা হামলা। পুলিশের গাড়িতে ভাঙচুর, রাইফেল করার চেষ্টা, জখম নয় পুলিশ কর্মী, পুলিশের লাঠি গুলি, আহত 5 গ্রামবাসী। ক্লোজ তুফানগঞ্জ থানার ওসি মাহিম অধিকারী। সিপিএমের পর এবার আরএসপি, কংগ্রেসের সঙ্গে সমঝোতা পক্ষে সওয়াল ক্ষিতি গোস্বামী। এখন ও হাইকমান্ডের দিকে তাকিয়ে প্রদেশ কংগ্রেস। দুদিনের সফরে আজ সিকিমে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 3টে গ্যাংটক পৌঁছবেন মোদী। ব্রিজ পার্কে পুষ্প প্রদর্শনী দেখবেন, সন্ধ্যে যাবেন রাজভবনে। সিকিমকে দেশের প্রথম জৈব রাজ্য হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। বিমান ভেঙে পড়লেও এবার বেঁচে যেতে পারেন সৌজন্য ইউক্রেনের ইঞ্জিনিয়ার ভ্লাদিমির। বিমানের ভেতরে এবার থাকতে পারে একটি বিশেষ কেবিন। মাঝ আকাশে বিমান ভেঙে পড়লে বিমানের মূল দেহ থেকে আলাদা হয়ে বেরিয়ে আসবে যাত্রীবাহী কেবিনটি, ফলে প্রাণে বেঁচে যাবেন যাত্রীরা। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আগে ধনী দরিদ্রের বৈষম্য দূর করার ডাক দিল অক্সফ্যাম। সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বিশ্বের 100% মানুষের হাতে থাকা সম্পত্তি 99% মানুষের হাতে থাকা সম্পত্তির সমান। ধনী দরিদ্রের বৈষম্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে চলেছে বলে গত বছরই জানিয়ে দিয়েছিল অক্সফ্যাম। 66 বছরের ইতিহাসে প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগ দিচ্ছে না বিএসএফের উট বাহিনী। নির্দেশিকার না আসাতেই কুচকাওয়াজের মহড়ায় অংশ নিতে পারছে না বাহিনী, যদিও গত কয়েক মাস ধরে দিল্লিতেই রয়েছে বিএসএফের উট বাহিনী।